হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটা নতুন স্কিন কেয়ার টিপস নিয়ে তো চলো দেখা যাক তো আমি এখানে একটা টমেটোকে হাফ করে কেটে নিয়েছি তাতে হাফ চামচ চিনি দিয়েছি হাফ চামচ কফি দিয়েছি তো দেখো আমার এখানে দেওয়া হয়ে গেছে তো তারপর আমি মুখে অ্যাপ্লাই করব ফ্রেশে ভালোভাবে এইভাবে অ্যাপ্লাই করতে হবে চার থেকে পাঁচ মিনিট তো কফিতে কী হয় আমাদের স্কিনের ব্ল্যাক স্পটগুলো দূর করে স্কিনটাকে খুব সুন্দর স্মুথ করে আর চিনিতে কি হয় আমাদের স্কিনটাকে দ্রুত ফর্সা করে দ্রুত গ্লো দেয় টমেটোর জুসে কি হয় টমেটো দিয়ে করলে ক্লিনজিংয়ের কাজ করে মুখের যে নোংরা থাকে সেগুলোকে দূর করে মুখটাকে সুন্দরভাবে একটু ক্লিনজার ক্লিনজিং করে দেয় তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো তো এইভাবে তোমরা মুখের সাথে গলাতেও অ্যাপ্লাই করতে পারো তো দেখো আমার এখানে হয়ে গেছে পাঁচ মিনিট মাসেজ করা তো তারপর আমি ধুয়ে এসেছি ভালোভাবে মুখটাকে ধুয়ে আসার পর আমি এখানে রোজ ওয়াটার যেটা টোনার হিসাবে রোজ ওয়াটার ইউজ করেছি তো দেখো আমি এইভাবে রোজ ওয়াটার ইউজ করেছি তো রোজ ওয়াটার ইউজ করার সঙ্গে সঙ্গে এখানে আমি তার সাথে পতঞ্জলি অ্যালোভেরা জেল ইউজ করতে পারো আমি এখানে টর্চারের টর্চরের হচ্ছে অ্যালোভে অ্যালোভেরা জেল ইউজ করেছি তোমরা চাইলেও যে কোনো অ্যালোভেরা জেল ইউজ করতে পারো তো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো তারপর হাই সিরাম দিয়েছি তো দেখো আমি টর্চরের এখানে সিরাপটাও দিয়েছি সিরামটা দিয়ে এইভাবে ভালোভাবে মাসাজ করতে হবে দেখো এইভাবে ভালোভাবে ফ্রেশে এইভাবে ভালো সুন্দর করে একটু মাসাজ দিতে হবে মাসাজ দিলে কী হয় স্কিনটা ভিতর থেকে খুব সুন্দর স্মুথ অ্যান্ড শাইনি হয় স্কিনটাকে গ্লো করে স্কিনের যে চামড়া ঢিলে হয়ে গেলে সেগুলোকে টান টান করে রাখে খুব সুন্দর একটা গ্লো করে রাখে স্কিনটাকে বয়সের ছাপটাকে বুঝতে দেয় না তো তারপর আমি এখানে মশ্চারাইজার ইউজ করে নিয়েছি তারপর দেখো ল্যাকমির সানস্ক্রিন ইউজ করে নিয়েছি যেহেতু গরমের সময় সানস্ক্রিন অবশ্যই দরকার তোমরা ভালোভাবে সানস্ক্রিনটা ইউজ করো তো সানস্ক্রিন এখানে আমি ইউজ করেছি তারপর একটু ভেজিলিন লিফে লাগিয়ে নিয়েছি তো ব্যাস কমপ্লিট টাটা বাই বাই যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো